আসুর বজ্র নিনাদ। মার্ঘেরিতাত আরক্ষীর সহিত আসুর হতাহতি। আসুর প্রতিবাদত পুনের উত্তাল হয়েছে রাজ্য। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা, অসম চুক্তি ছয় নং দফা রূপায়ণ করা, অসম চুক্তি অনুসরি বিদেশী সমস্যার সমাধান করা ইত্যাদির দাবিত মার্ঘেরিতাত আঞ্চলিক ছাত্র সন্থায় এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছে। মার্ঘেরিতা চেগুনবাড়ির 38 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংগঠনটির শতাধিক নেতা কর্মীয়ে হাতে হাতে বিভিন্ন প্লে কার্ড লই কলা পতাকা প্রদর্শন করে রাজপথ উত্তাল করে তুলিলে। আসুয়ে সরকার বিরোধী স্লোগানরে রাজপথ উত্তাল করে তুলিলে। আরক্ষী আসু কর্মী বাধা প্রদান করিলে। কাপ প্রতিলিপি দাহ করার মুহূর্তত আসুর কর্মীর সহিত হতাহতিত লিপ্ত হয় আরক্ষী। আসুর স্পষ্ট মত, কোনো কারণতে নাগরিকত্ব সংশোধনী আইন সদৌসম ছাত্র সন্থায় মানি নলয়। প্রয়োজন হলে পরবর্তী সময়ত জঙ্গি আন্দোলনের হুঙ্কার প্রদান করে মার্ঘেরিতা আঞ্চলিক ছাত্র সন্থায়। অসমলৈ আনি ভূমি পত্তা দিয়াৰ নামত তেওঁলোকে আসলে নির্বাচনী প্রচার করছে। গতি এটা কথা স্পষ্ট, সমগ্র অসমত গণভিত্তি হেরুয়াইছে। তেওঁলোকে বিভিন্ন দমন প্রলোভন আর বিভাজনের রাজনীতি আরম্ভ করেছে। সদৌসম ছাত্র সন্থায় করবলে নিদিও, এটা কথা স্পষ্ট। আগন্তুক দিনত যে সদৌসম ছাত্র সন্থার পর তীব্র প্রত্যাহ্বান, আহ্বান মর্মে সমগ্র লগতে আমি মার্ঘেরিতা আঞ্চলিক ছাত্র সন্থায়ও কার প্রতিলিপি দাস আর কলা পতাকা অরার আড়ি এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল। কিন্তু দুর্ভাগ্য কথা, অসম সরকার তথা সরকারের পুলিশ প্রশাসনে আমার এই কার্য বাধা প্রদান করেছে। অর্থাৎ সরকারের যে ফ্যাসিস্ট মনোভাব, সরকারের যে দমনমূলক নীতি, আমি স্পষ্ট ভাষায় আমি দেখা পাইছো। আমার গণতান্ত্রিক আন্দোলনক, অহিংস গণতান্ত্রিক আন্দোলনকে ভয় খাইছে। নরেন্দ্র মোদী যাকালি অসমলে আইছে নির্বাচনের প্রচার করবলে আইছে, আসলে কোনো ভূমিপত্তা প্রদান করবলে অহা নাই। ইতিমধ্যে গণভিত্তি হেরুয়াইছে। সদৌসম ছাত্র সন্থা আন্দোলনলৈ ভয় খায় তেওঁলোকে নরেন্দ্র মোদীক মাতি ইয়াত প্রাক নির্বাচনী তেওঁলোকে প্রচার করবলে লৈছে। গতিকে এটা কথা স্পষ্ট, বিজেপিয়ে ভয় খাইছে। তেওঁলোকে মাটি পট্টা প্রদান করেছে, করক সেয়া অসমীয় মানুষের খিলঞ্জী মানুষের অধিকার, সেয়া দিবই লাগিব। কিন্তু তার লগত কাখনের কোন ধরনের দরদাম নচলিব। অসম চুক্তি, সাংবিধানিক রক্ষা কবচ, এইবিলাক অসমের প্রাপ্য, সেইবোর দিল্লীয়ে দিয়া উপহার নহয়। এইবিলাক আমি অসমের অধিকার, খিলঞ্জীয় মানুষের অধিকার। গতিকে অসমীয় মানুষের খিলঞ্জীয় মানুষের অধিকার আমি তেওঁলোকে নিদিলে আমি কাড়ি আনিম। গতিকে এটা কথা স্পষ্ট, বিজেপি সরকার এই দমনমূলক নীতি, বিজেপি সরকার এই ধরনের প্রলোভনের নীতি ছাত্র সন্থায় কিন্তু আমি ফুরাই লৈ যাম। গতিকে এটা কথা স্পষ্ট, এই আন্দোলন আগন্তুক দিনত আমি আরো জোরদার প্রচেষ্টা করি। আর সদৌসম ছাত্র কর্মী পক্ষ আমি প্রতিটি কুবর, প্রতিটি কুবর আমি কিন্তু প্রতিরোধ করবো স্পষ্ট। মার্ঘেরিতার উজ্জ্বল চৌধুরীর প্রতিবেদন, টাইমস, গুয়াহাটি।